জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, অবশেষে ধরলাম। তো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই মোরগের একটা দারুণ রেসিপি করে দেখাবো। এটা আমাদের বাড়ির দেশি মোরগ। তো চলুন তাহলে মোরগটাকে কেটে নিচ্ছি। কেমন করছিস গেছিস? বন্ধুরা, দেশি মোরগ প্রচন্ড শক্ত, ছুলতে খুব অসুবিধা হচ্ছে। পাটা কেটে নিয়েছি, দেখুন। দেশি মোরগ প্রচন্ড শক্ত হয়, আর এই বটিটাতে সেরকম একটা ধার নেই, কাটতে খুব অসুবিধা হচ্ছে। মোরগটা কেটে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। দেশি মোরগটা কেটে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি, আর দেখুন মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো লেবুর রস, এটা পাতি লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আজ আমি দেশি মোরগ রান্না করছি, তো আমি একটু টক দই ব্যবহার করব, কারণ দেশি মুরগির মোরগের মাংস প্রচণ্ড শক্ত হয়। তো দইটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে পরে মাংসটা একটু নরম হবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দেখুন দারুণ সুন্দর মিহি করে আদা রসুনকে বেটে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সমস্ত কিছু একত্রে আমি ভালো করে মেখে নেব।
ভালো করে মেখে নিয়েছি। এখন এরকম ভাবে 10 মিনিট রেখে দেবো, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াই বসে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করছি। তেল গরম করে নেব, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি লবণ, কারণ মাংস ম্যারিনেট করার সময় বেশি করে লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু ভালো ভালো হয়ে আসছে, এখন ম্যারিনেট করে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মোরগ যাই হোক একই ব্যাপার, এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, কারণ আগে জিরের গুঁড়ো দেওয়া হয়নি। মাংসটা ভালো করে কষে নিচ্ছি, আস্তে আস্তে মাংস কষানো হচ্ছে। আর এটা যেহেতু দেশি মুরগের মাংস, রান্না হতে একটু বেশি সময় লাগবে, তো আমি প্রায় 30 মিনিট ধরে কষে নেবো। 15 মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি, তো মশলাটা একটু লেগে এসছে, তো আরও কিছু সময় কষে নিতে হবে। মাংসটা এখনও ভালোই শক্ত আছে, তো আমি সামান্য একটু জল দিয়ে আরও কিছু সময় ধরে কষে নেব। তো আমি এইটুকু জল দিলাম, দেখুন 30 মিনিট মতো ভালো করে কষে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আপনারা যেরকম ঝোল পছন্দ করেন তো সেরকমই দিয়ে দেবেন। তো আমি খুব বেশিও দিলাম না আর একদম কমও দিলাম না। ভালো করে জাল করে নেব, আজকে রান্নাটা করতে করতে অন্ধকার হয়ে আসছে। আর ঝোল দেওয়ার পরে আমি 15 মিনিট জাল করে নিয়েছি, ঝোলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এখন আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, আর মাংসের ঝোল কিন্তু আমি একদমই কম রেখেছি। এখন নামিয়ে নেব, চিকেনের রান্নাটা আমার দর্শক বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেরকমই হোক না কেন অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে তো ভালো কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা না হলে আমি বুঝবো কি করে যে আমার রান্নাটা আপনাদের পছন্দ হলো কি না হলো। তো আজকের মতো এখানে শেষ করছি, নতুন রেসিপির সঙ্গে কালকে আবার আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।